নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান বাংলার মাটি বাংলার কৃষি। আজকের আমাদের আলোচনার বিষয় পাট ক্ষেতের পরিচর্যা। পাট পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। পাটকে বলা হয় সোনালী তন্তু। আমাদের রাজ্যে মূলত উত্তরবঙ্গের সবগুলি জেলা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে পাট চাষ হয়ে থাকে। পাট চাষ করার জন্যে উর্বর পলি মাটি এবং বেলে দোঁয়াশ মাটিতে ভালো পাট হয়ে থাকে। ভালো পাট মানেই ভালো তন্তু, আর এই ভালো তন্তু বা ভালো পাট পেতে গেলে চাষি বন্ধুদের ভালো করে পরিচর্যা করতে হবে। একেবারে ক্ষেত থেকে শুরু করে এবং আগাছা নিয়ন্ত্রণ থেকে পাট চাষের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলোকে লক্ষ্য করে এগিয়ে যেতে হবে। সেই সব বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দুজন কৃষি বিশেষজ্ঞ, আসুন পরিচয় করে দিই। তাদের সঙ্গে রয়েছেন ডক্টর রামপ্রসাদ ঘোষ, নমস্কার, অপর কৃষি অধিকর্তা প্রি প্রশাসন হাওড়া। আর রয়েছেন মিঠুন দে, নমস্কার, যুগ্ম কৃষি অধিকর্তা পি পাট সদর। আর দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে সরাসরি ফোন করুন, ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেয়া হচ্ছে। আর যখন ফোন করবেন শুধুমাত্র টেলিফোনে কথা বলবেন, টিভির ভলিউমটা একটু মিউট করে দেবেন। চলে চলে আসি সরাসরি আলোচনায়। আমি প্রথমে রামপ্রসাদবাবু আপনার কাছে জেনে নেব, এখন যে স্তরে পাট জমিতে রয়েছে এই মুহূর্তে পাটের কী ধরনের পরিচর্যা করতে হবে সে সম্পর্কে আমাদের একটু ধারণা দিন। দেখুন, আমাদের রাজ্যে পাট চাষ শুরু হয় মার্চ মাসের শেষ থেকে। উত্তরবঙ্গে একটু জলদি চাষ হয়, কারণ ওখানে বর্ষাটা বা প্রাক বর্ষার বৃষ্টিটা আগে থেকে শুরু হয়। আর দক্ষিণবঙ্গে মূলত আমাদের এপ্রিল মাস মানে চৈত্র মাসের দ্বিতীয় অর্ধ থেকেই পাট চাষ শুরু হয়, এবং সেটা মে মাসের মাঝামাঝি অবধিও কন্টিনিউ করতে পারে। কারণ পাট কিছুটা আমাদের সেচ সেবিত এলাকায় হয় আর কিছুটা অসেচ সেবিত। তো সেখানে আপনার এই প্রাক বর্ষা যে বৃষ্টি মানে কালবৈশাখী ঝড় বৃষ্টি, যেটা এবছর আমরা একটু বেশিই পেয়েছি, তো সেই বৃষ্টির উপর নির্ভর করে অনেক কৃষক বন্ধু চাষ করেন। তো এই মুহূর্তে পাট কিন্তু অনেকটাই মানে এক থেকে দেড় মাস বয়সী, যারা খুব নাবি বসিয়ে নাবি লাগিয়েছেন তাদের ক্ষেত্রে মানে বয়সটা মানে পরিচর্যার কিছু ধরন আছে। আর যেগুলো বেশি বয়সের অর্থাৎ প্রায় দু মাসের কাছাকাছি, সেগুলোর কিন্তু পরিচর্যার মধ্যে শুধু রোগ পোকা নিয়ন্ত্রণ এটা করা। আর যাদের দেরিতে বুনেছেন নাবি, তাদের ক্ষেত্রে মানে আগাছা নিয়ন্ত্রণ এবং আপনার যে চাপান সার সেগুলো দেওয়ার, এবং অবশ্যই রোগ পোকা যেগুলো জমিতে দেখা যায়, পাটের জমিতে সাধারণত দেখা যায়, সেইগুলো নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো এই মুহূর্তে করার মতো অবস্থায় আছে। আর এই আলোচনা মানে যে কৃষক বন্ধুরা পাট চাষ করছেন তারা আগামী দিনেও চাষ করবেন, স্বাভাবিক কারণে এই বিষয়গুলো কিন্তু পরবর্তীকালে তাদের কাজে লাগবে। আজকেই এই বছরই হয়তো অনেক জিনিস কাজে লাগবে না, কিন্তু পরিচর্যার সার্বিক যদি চিন্তাভাবনাটা থাকে কৃষকদের মনের মধ্যে থাকে, তাহলে তারা আগামী দিনে আরও ভালোভাবে পাটকে মানে পাটের তন্তুটা ভালোভাবে উৎপাদন করতে পারবেন। আমাদের লক্ষ্য কিন্তু পাটের উৎপাদন বৃদ্ধি করা, গুণগত মান বাড়ানো, যাতে কৃষক বন্ধু পাট চাষ করে আরও বেশি লাভ করতে পারেন। কারণ ভালো তন্তু হলে তিনি দামও ভালো পাবেন। তো সেজন্যে সার্বিকভাবে আমাদের পাট বোনার সময় থেকেই পরিচর্যা শুরু হয়ে যায়। আগাছা নিয়ন্ত্রণ, সার প্রয়োগ এবং রোগ পোকা নিয়ন্ত্রণ, এইগুলো সাধারণভাবে পরিচর্যার মধ্যে আসবে। আচ্ছা মিঠুনবাবু, এবারে আপনার কাছে আমি জেনে নেব, ধরুন চাষি বন্ধু যখন পাট ক্ষেতে পাট বুনেছেন, সেই সময় তো একটা জমি তৈরির একটা ব্যাপার ছিল, সেক্ষেত্রে কিছুটা হয়তো সার, জৈব সার বা কিছু রাসায়নিক সার দিয়ে জমি তৈরি করেছেন। এক্ষেত্রে ঠিক এই অবস্থায় পাট গাছ অনেকটা পরিণত, তো সেই এখন চাষি বন্ধুরা কী ধরনের সার জমিতে প্রয়োগ করবেন তার ফলে পাটগুলোকে একটু অনেকটাই বেড়ে যাবে বা পরিণত হবে? দেখুন, পাটের জমিতে
সার প্রয়োগ বলতে আমরা যেটা সাধারণভাবে বুঝি যে আমরা যখন মূল জমি তৈরি হয় তখন একটা সার দেয়া হয়। অনেক ক্ষেত্রে যে জমিতে আলু কিংবা তিল চাষ হয় সেখানে অনেক ক্ষেত্রে সার প্রয়োগ করা হয় না, কিন্তু আমরা যেটা বলি যে বিভিন্ন রোগ পোকা রোগের দমনের ক্ষেত্রে কিংবা ভালো তন্তু পাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু রাসায়নিক সার এবং জৈব সারের একটা সংমিশ্রণ, বিশেষত জৈব সার কিন্তু একটা দেওয়ার ব্যাপার থাকে যে জৈব সারটা পরবর্তীকালে খুবই উপকারে লাগে, যেটা মাটি তৈরি করার সময় এবং রাসায়নিক সার হিসাবে হেক্টর প্রতি 60-30-30 এই ডোজে, মানে 60 কেজি নাইট্রোজেন, 30 কেজি ফসফেট, 30 কেজি পটাশ প্রতি হেক্টর জমিতে প্রয়োগের কথা আমরা সাধারণভাবে বলি। সেক্ষেত্রে 30 কেজি নাইট্রোজেন, 30 কেজি ফসফেট এবং 30 কেজি পটাশ এবং 20 কেজি নাইট্রোজেন একটা জমি তৈরির সময়তে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া কথা। এখন আর সেটা তো প্রয়োগ করা যাবে না, অলরেডি মানে পাট গাছ আমাদের 3-4 ফুট করে খুব কমপক্ষে হাইট হয়ে গেছে, প্রায় ফুট 3-এর কাছাকাছি সব জায়গাতেই পাট গাছের চেহারা এসে গেছে এবং অনেক বড় হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা বলার যে যদি চারা বেরোনোর 21 দিনের মাথায় 20 কেজি নাইট্রোজেন আবার হেক্টর প্রতি দেওয়া এবং 30 থেকে 35 দিনের মাথায় আবার চাপান সার হিসাবে 20 কেজি দেওয়া, যদি এটা না করে থাকেন চাষি ভাইয়েরা, অথচ দেখা যাচ্ছে যে পাটের গাছের গ্রোথ খুব তেমনভাবে হয়নি এবছরে, কিন্তু আমরা যে আবহাওয়াটার দরকার উষ্ণ এবং আর্দ্র জলবায়ু সেটা কিন্তু দারুণভাবে পেয়েছে এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, পাটের গাছ একটা খুব ভালোভাবে বেড়ে উঠেছে। আমাদের গ্রাম বাংলায় একটা কথা ছিল যে যদি বোরো ধান কম হয় তাহলে পাট ভালো হয়, অর্থাৎ বৃষ্টি বেশি হচ্ছে পাট গাছ জেগে যাচ্ছে খুব বড় বড় হচ্ছে, কিন্তু মানে আবার পাট গাছ যদি প্রচণ্ড খরা চলে সেক্ষেত্রে পাট মরে যাওয়ার চারা অবস্থাতেই শুকিয়ে যায়, অনেক সময় সেচ দিতে হয়, মানে জলসেচ দেওয়ার পরেও পাট গাছ বাজাতে পারেন না। এবার কিন্তু প্রথম দিকে এরকম ঘটনা বেশ কিছু ঘটেছিল, কারণ প্রথমে যে ড্রাই স্পেলটা চলছিল মানে ফার্স্ট এপ্রিলের উইদিন 15th এপ্রিলের মাঝখানে প্রচণ্ড গরম ছিল, মাটি প্রচণ্ড শুকনো ছিল, একবার সেচ দিয়ে পাট বীজ বোনার পরে সেচ দেওয়ার পরেও কিন্তু জল পাওয়া যায়নি, অনেক জায়গাতেই পাটের চারা মারা গেছে। যাই হোক, যদি সেক্ষেত্রে যদি কারুর ক্ষেত্রে জমিতে যদি পাটের চেহারা সেভাবে বৃদ্ধি না হয়ে থাকে তাহলে আমরা যেটা বলি 2% ইউরিয়া সলিউশন, অর্থাৎ 1 লিটার জলে 20 গ্রাম, সেক্ষেত্রে আমরা যদি 15 লিটারের মেশিন হয় কলের যে মানে কন্টেনারটা যদি 15 লিটারের হয় তাহলে সেক্ষেত্রে প্রায় 300 গ্রাম ইউরিয়া জলে গুলে ওখানে স্প্রে করা যায়। যদি মানে ওই যে চাপান সার আমরা বললাম সেটা যদি না দেওয়া সম্ভব হয় তাহলে 2% ইউরিয়া গুলে পাট গাছের স্প্রে করলে তাদের দ্রুত বৃদ্ধি হয় এবং গাছের চেহারা খুব সুন্দর থাকে। পাশাপাশি হচ্ছে আমাদের সারের পরিমাণটা অনেক ক্ষেত্রে কমে, কারণ ইদানিং ভর্তুকি এবং অন্যান্য জায়গা থেকে যদি আমরা বিচার করি ভারত সরকার সবসময় এটা বলে আসছেন যে সারের ব্যবহার, রাসায়নিক সারের ব্যবহার কিন্তু কমাতে হবে, যথেচ্ছ পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। তো এইটা একটা স্প্রে করতে পারে খুবই ভালো অবস্থায় গাছগুলো আসবে। এছাড়া যদি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে 1 হেক্টর জমিতে স্প্রে করতে গেলে কিন্তু এখন গাছের যা চেহারা তাতে 700 থেকে 750 লিটার 800 লিটারের কাছাকাছি জল লাগবে। আমরা যেটা বললাম হয়তো অনেক সময় যে ঠিক আছে লিটার প্রতি তো 20 গ্রাম তো ওনারা বলেছেন তো আমরা লিটার প্রতি 50 গ্রাম দিয়ে দিলাম, দিয়ে জলটা কম করে দিলাম, এটা কিন্তু করবেন না। এটা করলে যেটা হবে ওখানে চাষের কিন্তু ক্ষতি হবে, ক্ষতি হবে মানে কি গাছগুলোর ক্ষতি হবে, বেশি পরিমাণ ইউরিয়া পড়লে পরে সেখানে পাতা ঝলসে যেতে পারে, পাতাগুলো ডিসকালারেশন পরবর্তীকালে হয়ে যেতে পারে, এই ধরনের প্রবলেম হবে। যে ডোজটা বলা হচ্ছে যখনই কোনো লিকুইড ফার্টিলাইজার হোক কিংবা জলে গুলে কোনো রাসায়নিক সার দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সঠিক মাত্রা এবং সঠিক পরিমাণ জল দুটোই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু গাছের ভালো থেকে আরও খারাপ হয়ে যেতে পারে। তো এই দিকটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই এছাড়া যদি বোরনের ঘাটতি থাকে সেখানে সোডিয়াম অক্টাবোরেট টেট্রাহাইড্রেট প্রায় 0.1%, অর্থাৎ 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে এইটা। আর বিশেষ করে উত্তরবঙ্গে যেখানে বোরনের ঘাটতি আমরা হামেশাই লক্ষ্য করে থাকি। হ্যাঁ, এইটা আর যদি সিঙ্গেল সুপার ফসফেট হিসেবে যদি যারা ব্যবহার করেছেন ফসফেটের জায়গায় তারা সালফার দিয়েছেন, না হলে করে কিন্তু 30 কেজি প্রতি হেক্টর জমিতে সালফারের ব্যবহারের প্রয়োজন আছে। পাটের ব্যাপারটা দেখুন, ব্যাপারটা হচ্ছে যে পাট গাছ তো হবে, লম্বা হবে, সবই হবে, কিন্তু তার কোয়ালিটি তন্তু, তার টেনশন কতখানি, সে শক্ত হবে, কতটা ধরে রাখতে পারবে, তার কালার কী আসবে,
এইটার পরে কিন্তু পাটের ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল বোথ দুটো জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পাটের কোয়ালিটিটা নির্ভর করে তার না তার কোয়ালিটি তন্তুর ইয়ে অনুযায়ী, যার তন্তুর কতটা গার্ত আছে, তার কতটা লাস্টার, মানে তার জৌলুস কতখানি, তার টেনশন রাখার, যেমন একটা বস্তা তৈরি হলো কি ব্যাগ তৈরি হলো কি যাই তৈরি হোক না কেন, যে পর্যায়েতে লাগুক সে খুব সহজে যদি ছিঁড়ে যায় ফেটে যায় কিংবা ফেটে, তাহলে তো ওই তন্তু কাজে সেখানে সালফারের একটা ভূমিকা খুব ভালোভাবে রয়েছে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ আগামী দিনে পাটের কিন্তু একটা অভূতপূর্ব বাজার তৈরি হতে যাচ্ছে, যেটা আমরা কল্পনাতেও ভাবতে পারছি না, কারণ পৃথিবী জুড়ে যেভাবে ক্রাইসিস মানে দেখা দিয়েছে হচ্ছে আপনার গিয়ে এই কৃত্রিম তন্তুর জায়গাতে এটাকে ব্যবহার বর্জন করার জন্য, সেটাতে কিন্তু এটা আমাদের খুবই উপকারে লাগবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটু জানতে ইচ্ছা করছি, ধরুন পাট যদি চাষি বন্ধুরা সবসময় ছড়িয়ে ছিটিয়ে বোনেন, তা সারিতে বললে কি এই সার যে সারের ডোজের কথা বলছেন সেক্ষেত্রে সার দিতে সুবিধে হয় না, ছড়িয়ে যদি বোনেন সেক্ষেত্রে সার প্রয়োগের সুবিধে কোনটা? দেখুন, সারিতে বুনলে সবসময়তেই সুবিধা, আমরা সবসময়তেই বলি যে আমার সিড্রিল যে বীজ বোনার যে যন্ত্র আছে, বীজ বপনের যন্ত্র, সেই যন্ত্রের মাধ্যমে আপনি বীজ বপন করুন। সেখানে আমাদের ব্যারাকপুরের যে ক্রাইজ্যাপটা আছে, তারা তাদের একটা নির্ধারিত মেশিন রয়েছে, যে মেশিনে আপনার মানে সারি থেকে সারির দূরত্ব আপনার 10 ইঞ্চি প্রায় 20 সেন্টিমিটারের মতন কাছাকাছি দেওয়া আছে, 20 থেকে 25 সেন্টিমিটার, আর গাছ থেকে গাছ মানে সারিতে গাছ থেকে গাছ সেটা আপনার 5 থেকে 7 সেন্টিমিটার মতন বা 2 থেকে 2.5 ইঞ্চির মতন তাদের গ্যাপ থাকছে। এই যদি থাকে তাহলে পরে কিন্তু খুবই সুবিধা, অর্থাৎ পাট গাছের মধ্যে দিয়ে আপনার যখন আমি ছড়াতে যাচ্ছি সারটা, জাপান সার যখন ছড়াতে যাচ্ছি, তখন যদি নির্দিষ্ট আমি জায়গা না পাই তাহলে তো আমাকে গাছও নষ্ট হবে কিংবা নষ্ট হবে। সেই জন্য আরেকটা যন্ত্র যেটা আমরা ব্যবহার করতে বলি সেটা হচ্ছে নেল উইডার, অর্থাৎ আগাছাকে মাটিতেই আগে যখন গাছ উঠছে সেই সময় নষ্ট করা এবং সেগুলোকে তুলে দেওয়া, হাত নিড়ানি কিংবা যাই হোক সেটাকে এমনভাবে চালাতে হবে, এমন ডিস্টেন্সে চালাতে হবে, ওই দিয়ে 10 ইঞ্চি যে গ্যাপ, 20 থেকে 25 সেন্টিমিটারের যে গ্যাপ, সেই গ্যাপটা তৈরি হবে, অর্থাৎ একটা রাস্তা থাকবে। আপনি যারা জানতে চাইছেন যে আমি ছড়াতে যে রাস্তা যে আমি কোথাও নিয়ে যাবো, তাদের অবশ্যই ছড়িয়ে বোনার থেকে সারিতে বুনলে অবশ্যই লাভ। আমার মনে হয় আরেকটা সুবিধা হতে পারে যে নেল উইডার চালানোর ফলে যে বায়ু চলাচল করতে সুবিধা হবে এবং গাছ বায়ু চলাচল, তার একটা স্পেস দরকার, তো তার যে ক্যানোপিটা অর্থাৎ তার যে গাছটার যে বিস্তার সেটা সঠিকভাবে হতে পারবে। প্লাস হচ্ছে যে নেল উইডার যদি ব্যবহার করি মাটিটা একটু ভুসভুসে থাকে, ঝরঝরে থাকে, ওর মধ্যে যে ময়েশ্চার, অর্থাৎ গরমকালের দিকে কি হয় একটা বৃষ্টি হলো, হওয়ার পরে 7-8 দিন আর কিছু হয় না, আবার শুকিয়ে মাঠ কাট হয়ে যায়। যদি নেল উইডার চালানো থাকে সেখানে কিন্তু কনজারভেশন অফ ময়েশ্চার, অর্থাৎ আমরা সংরক্ষণ করতে পারি আর্দ্রতাকে, মাটির আর্দ্রতাকে আমরা সংরক্ষণ করতে পারি, সেখানে জল ধরে রাখতে পারি। আচ্ছা, ইতিমধ্যে আমাদের দর্শক বন্ধু আছেন সমীর কুমার বর্মা, নমস্কার দর্শক বন্ধু। হ্যালো, নমস্কার, আপনি কি জানতে চাইছেন বলুন। আমি জানতে চাচ্ছি কি, আমি তো আমার পাট লাগানোর মোটামুটি 2 মাস হলো, বেশ মাঝামাঝি কিছু গাছ মারা যাচ্ছে। পাট গাছ মারা যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে মূলত আমাদের যেটা মনে হচ্ছে রোগের কারণে, সেটা আমরা বলবো যে ছোট অবস্থায় যদি পাট গাছ মরে যায় তাহলে আপনি অবশ্যই বীজ শোধন করে লাগান। আর একটা কৃষক বন্ধুদের যেটা পাট চাষের ক্ষেত্রে ঘাটতি থাকে, পাটের চারার সংখ্যা অনেক বেশি থাকে, আমরা যেটা বলি বা বিজ্ঞানীরা যা বলেন প্রতি বর্গ মিটার অর্থাৎ 2 হাত বাই 2 হাত জায়গায় 50 থেকে 60টা চারা থাকার কথা। সেখানে আমরা কৃষকের জমিতে দেখেছি তার 3 গুণ 4 গুণ পর্যন্ত চারা থাকে, এই চারার সংখ্যাটা কমানো কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রেই করেন না। যেমন মিঠুনবাবু যেটা বললেন ক্রাইজাব নেলুইডার, আমরা বলছি যে লাইনে যদি সিড ড্রিল দিয়ে বীজ বপন করা হয় তাহলে তার মাঝে ক্রাইজাব নেলুইডারের মাধ্যমে আগাছা নিয়ন্ত্রণ হবে, মাটির রস ধরা থাকবে, বায়ু চলাচল ভালো হবে, যা স্বাভাবিক কারণে গাছের গ্রোথটা বাড়বে, এতে করে বীজের পরিমাণও অনেক কম, বীজের পরিমাণও সিড ড্রিলে কম লাগবে। আর যদি কেউ মানে সিড ড্রিলের মাধ্যমে বীজ বপন করতে পারেননি তাহলেও তিনি নেলুইডার ব্যবহার করতে পারেন, ছিটিয়ে বোনা জমিতে যখনই 2 পাতা থেকে 4 পাতা অবস্থায় গাছগুলো ফুটতে শুরু করবে, আগাছাও ফুটতে শুরু করবে, সেই অবস্থায় যদি নেলুইডারটাকে ব্যবহার করা যায়, মানে যখনই জোয়া আসবে তখনই যদি এটাকে এই মেশিনটাকে ব্যবহার করা যায়, ছোট্ট মেশিন
খুব বেশি দামও না। আমরা কৃষি বিভাগ থেকে এটা আমাদের যে প্রদর্শনী ক্ষেত্রে বিনা পয়সায় দিই, তাতে দেখা যাবে যে খুব সহজে আমার নিরানি কাজটা হচ্ছে এবং খরচটা অনেক কমছে। কারণ কৃষিকে লাভজনক করতে গেলে আপনার উৎপাদনশীলতা বাড়ানোর সাথে সাথে খরচও কিন্তু কমাতে হবে, সেই খরচটা অনেকটাই কমানো যায়। আর এই চারার সংখ্যা কিন্তু এখন গাছ যে অবস্থায় আছে, বেশিরভাগ কৃষকই কিন্তু চারার সংখ্যাটা মানে আমরা ওই যেগুলো একটু কমজোরি চারা সেগুলো তুলে ফেলার কাজটা কিন্তু দ্রুত করে ফেলুন। কারণ অতিরিক্ত চারা যদি থাকে সে আপনার অন্য গাছের বৃদ্ধিটাকে ব্যাহত করবে, ঠিক তাই। এবং সেটা আমার যদি লিকলিকে চারা থাকে সেটা থেকে আমি কিন্তু পাটও পাবো না, মানে যখন পচানো হবে তখন সেই পাটটা উড়ুলি হয়ে যাবে। তো স্বাভাবিক কারণে এই সময় কিন্তু আমরা বারবার জোর দেব দুটো জায়গায়। একটা হচ্ছে যে চারার সংখ্যা, যেহেতু গাছ অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 3 ফিট কারো 6 ফিট হাইট হয়ে গেছে, তো স্বাভাবিক কারণে চারার সংখ্যাটা কিন্তু নির্দিষ্ট মানে অতিরিক্ত যেন না থাকে সেটা দেখবেন। অর্থাৎ একদিকে যেমন আগাছা দমন হবে এবং অতিরিক্ত অবাঞ্ছিত চারা সেগুলোকে নির্মূল করে দিতে হবে, তাই তো? আচ্ছা, এবার মিঠুনবাবু আপনার কাছে জেনে নেব, ধরুন প্রথমে আমরা দেখলাম পাটের পরিচর্যা করলে জমির ক্ষেতটা কিভাবে তৈরি করতে হবে সেটা, তারপরে সার দিলেন, আগাছা দমন তো হলোই, এরপরে যে সমস্যাটায় চাষি বন্ধুরা ভোগেন সেটা হলো রোগ পোকা। কী ধরনের রোগের আক্রমণ বা কী ধরনের পোকার সমস্যা হচ্ছে সেটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন চাষি বন্ধুরা, সে সম্পর্কে আমাদের একটু ধারণা দিন। এই যে একটু আগেই বললেন যে 1.5 মাস বয়স, একজন ফোন করেছিলেন যে 1.5 মাস বয়স চারা মরে যাচ্ছে, এটা ডক্টর রামপ্রসাদ ঘোষ বললেন যে এটা কেন, এটা হতে পারে কি যে আপনার কোনো ছত্রাকজনিত কারণে সেখানে রোগের প্রাদুর্ভাব ঘটেছে। হ্যাঁ, সেটা এক পাট গাছে বেশ কিছু হয়, যেমন কাণ্ড ধসা কিংবা কাণ্ড পচা, গোড়া পচা, এগুলো ছোটো অবস্থাতেই হতে থাকে। এবং যদি যে কথাটা বলছেন যে সঠিকভাবে যদি এর পরিচর্যা না করা হয়, অর্থাৎ চারা পাতলা না করা হয়, সঠিক দূরত্ব যদি না থাকে, তাহলে হামেশাই দেখবেন যে জমির মধ্যে গাছ মরছে, কালো কালো গোড়া কালো হয়ে গেল, গাছের ডগাটা ভেঙে গেল, হঠাৎ করে পাতা কিছু ঝরে গেল, হয়ে লিকলিক হয়ে মরে যাচ্ছে। এই ঘটনা আমরা অল্প বিস্তার সবসময়তেই দেখতে থাকি। তো এটা খেয়াল রাখতে হবে, যেমন বীজ শোধন করবো কিংবা চারা পাতলা করব, সেই পাশাপাশি দেখতে হবে জমিতে জৈব সারের পরিমাণ আমার সঠিকভাবে আছে কিনা। সেখানে জৈব সারের সাথে টাইকোডার্মা ভিডি আমরা মেশাতে পারি, সিউডোমোনাস ফ্লোরোসেন্স, এগুলো চাষি ভাইরা জানেন, এগুলো আমরা কিন্তু জৈব সারের সঙ্গে মিশিয়ে মাটি যখন তৈরি করবো তখন ব্যবহার করতে পারি। পাশাপাশি যদি আমরা দেখি যে তৎসত্ত্বেও মরছে কিংবা আমাদের মনে হয় না এরকমভাবে করলে পরে আপনার মরবে, অর্থাৎ চারার দূরত্ব সঠিক রাখা, জৈব সার প্রয়োগ করা এবং জৈব সারের সঙ্গে এই ধরনের মানে জীবাণুঘটিত বা জৈব কীটনাশক মানে ছত্রাকনাশক যেগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করলে কিন্তু সেইভাবে আপনার ক্ষতি হবে না। তাতেও যদি দেখা যায় যে না কিছু মরছে কিংবা শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কার্বেন্ডাজিম ব্যবহার করতে পারেন, 1 গ্রাম 50% কার্বেন্ডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে, অথবা চাষি ভাইদের কাছে খুব হামেশাই থাকে ম্যাঙ্কোজেব, 5 গ্রাম প্রতি লিটার জলে ভুলে স্প্রে করতে পারেন, অথবা ক্লোরোবাইরিফস থাকে সেটা 5 গ্রাম, সরি আমি ভুল বলছি, সেটা হচ্ছে আপনার কপার অক্সিক্লোরাইড থাকে, ব্লু কপার কিংবা ব্লাইট অক্সিক্লোরাইড, সেটাও কিন্তু ওই 4 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে ব্যবহার করতে পারেন, অথবা তারা কিন্তু ম্যাঙ্কোজেব 2.5 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে, এগুলো চাষিভাইদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল থাকে, সেটা ওরা ব্যবহার করতে পারেন ছোটো অবস্থায়। কিন্তু গাছ খুব বড় হয়ে গেলে তো পাট জমিতে স্প্রে করা খুব কঠিন ব্যাপার, সমস্যার ব্যাপার, সেজন্য খুব ছোটো অবস্থায় করতে হবে। কিন্তু তার আগে এই পরিচর্যাগুলো করলে পরে অনেকটা পরিমাণে ঠিক থাকবে। এর পাশাপাশি আর একটা রোগ আমরা যেটা হুগলি উইল্ড বলে পরিচিত, অর্থাৎ হঠাৎ মাঝখানে বেশ বড় অবস্থাতে গাছ মরে যেতে থাকে, এটা হামেশাই কৃষকরা ওই করেন যে এটা কিন্তু বৃষ্টি হয়েছে সবই আছে, গাছও ভালো গ্রোথ আছে, অথচ কিন্তু মরছে, কেন মরছে সেটা বুঝতে পারছেন, কেন মরছে বুঝতে পারছেন, এটা একটি ব্যাকটেরিয়া জনিত রোগ, এটাকে কিন্তু নির্মূল করা খুব দুরূহ ব্যাপার। এবং হুগলি জেলাতে যেখানে আলুর চাষ বেশি হয়, হুগলি বর্ধমান পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাতে যেখানে আলুর চাষ বেশি হয় এবং আলু চাষের পরে পাট গাছ লাগানো হয়, সেখানে কিন্তু এই ধরনের হয় রোগ দেখা যায়, ওরকম ঝিমিয়ে পড়ছে, গোড়া থেকে পাতাগুলো পড়ে ডগায় কয়েকটা পাতা রয়েছে, পরে ঝিমিয়ে যায় ভেঙে যায়, এরকম হয়।
তো সেক্ষেত্রে জৈব সারের সঙ্গে ওই ধরনের ইয়ে ব্যবহার করা এবং ওই জমিতে এক বছরের জন্য অন্তত পাট চাষটাকে বন্ধ রেখে আবার জমিটাকে একটু অম্লশোধন চুন টুন প্রয়োগ করে ঠিক করে তা করতে হবে। এগুলো রোগের ক্ষেত্রে গেল শস্য বর্তন করতে হবে একদম একদম একের পর এক শস্য কোমড়ো একটা একটুখানি চেঞ্জ করতে হবে। কৃষক এই রোগটা খুব সহজেই মানে বুঝতে পারবে, সে যদি ওই পাট কাচটা গাছটা মরে গেছে তার কয়েকটা টুকরো নিয়ে যদি পরিষ্কার কাঁচের গ্লাসে সে যদি ওই টুকরোগুলো দিয়ে রাখে তাহলে দেখবে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে যে এই কাটা অংশ থেকে পুঁজ বেরোচ্ছে, মানে যেটা আমরা ব্যাকটেরিয়া জনিত রোগের ক্ষেত্রে এটা কিন্তু কৃষক বন্ধুরা এখন জানেন, তারা বাড়িতেই দেখে নিতে পারবেন। এবং ব্যাকটেরিয়া জনিত রোগের যেটা মিঠুনবাবু বললেন ওটা আমি আরেকবার জোর করে বলছি যে আপনারা যদি জমিতে জৈব সারের পরিমাণ বাড়ান ব্যাকটেরিয়া জনিত রোগ অবশ্যম্ভাবী কমবে এবং তার সাথে ওই টাইকোড্রামা ভিডিডি এবং সিউডোমোনাস ফ্লোরেসেন্স যে দুটো জৈব ছত্রাকনাশক আছে আপনি জৈব সারের সাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করুন, তাহলে এই রোগটা কিন্তু অনেকটাই কন্ট্রোল করা যাবে এবং আশা করি এই রোগের জন্য পরবর্তীকালে অন্য চিন্তা ভাবনা করতে হবে। বেশ মিঠুনবাবু আরেকটু জেনে নিয়ে তো গেল রোগের কথা, এবার পোকা মানে একেবারে সময় শেষের দিকে তো পোকার কথা একটু বলুন। পোকাগুলো আমি একটু তাড়াতাড়ি বলে দিই, পাটের জমিতে যে সমস্ত পোকা আমরা দেখতে পাই অর্থাৎ ছোট অবস্থায় কেরি পোকা বলে থাকে, ওরা বড় হতে চলে 5-7 সেন্টিমিটারের গাছ হলে পরেই সেখানে কিন্তু 2-2.5 ইঞ্চি যখন গাছ হচ্ছে তখন ওই কেরি পোকা আক্রমণ করে। আর একটা যখন খুব ড্রাই ওয়েদার চলতে থাকে শুকনো থাকে বিয়ার হেয়ারি কাটার পোড়ার বলে একটা শুয়ো টাইপের শুয়ো পোকা গায়ে, সে শুয়োগুলো মানুষের গায়ে খুব একটা ফোটে না, লাদা পোকা কিন্তু গায়ে প্রচুর শুয়ো থাকে, এরকম পাতা প্রচুর পরিমাণে গাছে হয়ে যায়, চাকচার বেশি হয়, পাতার তলায় দেখবেন একবারে চাপ ধরে থাকে, পাতাগুলোকে খেয়ে ঝাঁঝরা করে দেয়, পুরো জাল 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 হয়ে যায় সারা গাছ জমিটাতেই মনে হয় পাট পাতা নেই। আপনি যদি পাট শাক কেনার জন্য যদি বাজারে যান তো ওই শাক কেউ কিনবে না, সবটাই খেয়ে ফেলেছে এরকম অবস্থা। এছাড়া একটা পোকা থাকে তিরিং বিরিং করে লাপি লাপি করে ছটকা পোকা বা ঘোড়া পোকা বা তিরিং পোকা বলা, ও চলার সময় দেখবে পিঠটা একটু উঁচু হয়ে যায় লুপিং করতে করতে যায়, ওই জন্যই ঘোড়া ঘোড়া নাম দেওয়া হয়েছে, লুপিং করে দেয় একটু সবুজাবু রঙের দেখতে হয়, তো ওরা ওই ডগা পাতাগুলো খেয়ে ফেলে এবং সে মানে গাছটাকে নষ্ট করে। আর একটা আছে ইন্ডিগো ক্যাটারপিলার আলুর জমির পরবর্তীকালে আলুতেও খায়, আলু উঠে গেলে পরে তখন খাবার পায় না পাটে এসে ধরে, এটাকে আমরা বলি কাতলি পোকা বা ইন্ডিগো ক্যাটারপিলার বলে, এটাও কিন্তু সবুজ রঙের পাতা হয় এবং ওটা গাছের পাতাগুলো সব খায়। এছাড়া আর এক ধরনের লাদা পোকা থাকে যে লাদা পোকাগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্তই গাছের পাতা খায় এবং সবুজ রঙের ইয়ে থাকে ওটা কিন্তু থাকে, আর ওটাকে কিন্তু খুব বেশি যদি আমাদের গাছ ফাঁকা থাকে কিংবা রোদ বৃষ্টি পড়ে থাকে তা সেক্ষেত্রে কিন্তু খুব একটা ক্ষতি করতে পারে না, কিন্তু ওটা ক্যারি করে যায় মানে থেকে যায় আর কি পাট জমিতে, অল্প বিস্তার টুকটাক দেখাই যায়। এছাড়া মাকড় লাল লাল ধরনের একটা মাকড় দেখা যায়, হলুদ মাকড় লাল মাকড় আছে, লাল মাকড়টা দেখা যায়, হলুদ মাকড়টা তো চোখে দেখা যায় না, লাল মাকড় হলুদ পাতার উপরে ছিটছিট হলদে হলদে দাগ পড়ে। আর হলুদ মাকড়ের ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না পাতাটা কুকড়ে কুকড়ে যাবে, মানে মনে হয় যেন পাতাটাকে কুকড়ে গেছে এরকম, সমস্ত সার খোল থাকা সত্ত্বেও খাবার দাবার থাকা বয়স্ক লোকের যেরকম চামড়া খুচকে যায় চামড়া খুচকে যায় সেরকম মনে হয়। এছাড়া একটা মিলিবাগ বলে দোয়ে পোকা এখন সব জায়গাতে সমস্ত সে বাড়ির জহ গাছই হোক বা অন্য যে কোনো গাছই হোক দেখবেন দোয়ে পোকা সবাই চিনে গেছেন মিলিবাগ, ওই মাথা থেকে তারা চাপ ধরে আক্রমণ করে রস খেয়ে নেয় গাছগুলোকে শুকিয়ে দেয় এবং গাছের কোয়ালিটি ফাইবার তো পাওয়াই যায় না ভালো মতন, ফেঁসো হয়ে যায়, আমরা যা গ্রাম বাংলায় কথা বলি পাট পাওয়া যায় না পাটের ফেঁসো হয়ে যায়, অর্থাৎ পাটগুলো ছিঁড়ে ছিঁড়ে যায় ভুষি মতন হয়ে যায় পাতলা, ওর আশের কোনো কোয়ালিটি থাকে না। তো এই জায়গাগুলোতে প্রতিকার কি আছে? হ্যাঁ প্রতিকার কি আছে, প্রতিকার বলতে গেলে দেখুন এখানে প্রথমে পাট গাছে তো বড় হয়ে গেলে পরে এতে ওষুধ প্রয়োগ করা যায় না, ছোট অবস্থায় যদি ক্লোরোপাইরিফস কিংবা ইমিডাক্লোরোপিড জাতীয় কিছু থাকে বা প্রোপেনোফস এই ধরনের কিছু দেওয়া যেতে পারে, মাকড়ের জন্য প্রপার জাইট বা প্রোপেনোফস ব্যবহার করতে পারেন, ইমিডাক্লোরোপিড ব্যবহার করলে পরে এগুলো মোটামুটি আপনার ওই রোগ এই পোকাগুলোকে একবার আধবার স্প্রে করলে কন্ট্রোল করা যায় নিয়ন্ত্রণ করা যায়। এবছর এবছর থেকে তো সরকার অনুমতি দিয়েছে ড্রোন টেকনোলজি, হয়তো আগামী দিনে পাটের ক্ষেত্রে এই রোগ পোকা নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্প্রে করাটা খুব সমস্যা, তো সেটা হয়তো ড্রোন পদ্ধতিটা একদম মানে ড্রোন উপর থেকে স্প্রে করতে পারলে খুব ভালো হয়, কারণ পাটের জমিতে ঢুকে গিয়ে স্প্রে করা যায় না উপর থেকে, এটা বিদেশে এখন চলছে খুব বেশি পরিমাণে চলে, পাট তো চাষ হয় না ওদেশে কিন্তু অন্য যে সমস্ত ফসল আছে তারা ড্রোনের মধ্যে দিয়ে উপর থেকে স্প্রে করে, মানে পুরো পাইলট পর্যন্ত মানে হেলিকপ্টার কিংবা প্লেন ফ্লাই করে কমিউনিটি বেসিসে চারদিক থেকে স্প্রে করতে করতে যায় আর কি।
ঠিক আছে দর্শক বন্ধুরা, তাহলে আপনারা নিশ্চয়ই জানতে পারলেন আমাদের দুজন বিশেষজ্ঞ রামকৃষ্ণবাবু এবং মিঠুন বাবু যেমন সুন্দর করে বুঝিয়ে দিলেন যে কীভাবে পাটের জমিতে পরিচর্যা করতে হবে, কীভাবে সার প্রয়োগ করতে হবে, কীভাবে কীটনাশক হলে তার ওষুধ প্রয়োগ করতে হবে, এই পদ্ধতিতে যদি আপনারা পাট চাষ করেন বা আগামী দিনে পাট চাষ করেন তাহলে কিন্তু আপনাদের রোগ পোকার সমস্যা কমবে এবং উন্নত মানের পাট আনবে পাট পাবেন আপনারা। তাহলে আজকের আলোচনা শেষ করি, সবাই ভালো থাকবেন, আপনাদেরকে ধন্যবাদ, নমস্কার। আপনারা ভালো থাকুন।